সালাম আলাইকুম মিসমিল্লাহ রহমান রহিম আমার প্রিয় শিক্ষার্থী আজকের ক্লাসে সবাইকে স্বাগত জানাচ্ছি আশা করি সবাই ভালো আছো আজকে আমরা একটি গুরুত্বপূর্ণ বিষয়ে তোমাদের সামনে উপস্থাপন করব ইসলাম ইতিহাসের ফার্স্ট পেপারের আজকের আলোচ্য বিষয় প্রাক ইসলামী যুগে আরবের অবস্থা আমরা জানি যে প্রাক ইসলামী যুগ বলা হয় আগের অবস্থাকে আজকের এই আলোচ্য বিষয়ে যে বিষয়টা আমরা জানবো সেটি হলো আইয়ামে জাহেলিয়া সেই যুগটাকে বলা হয় আইয়ামে জাহেলিয়া আইয়ামে জাহেলিয়া কি প্রথমে আমরা সে বিষয়ে ধারণা অর্জন করব আইয়াম শব্দের অর্থ হলো যুগ আর জাহেল অর্থ হলো মূর্খ বা অন্ধকার প্রাকৃত প্রতীকী অর্থে আয়ামে জাহিলিয়া শব্দের অর্থ অন্ধকারের যুগ বা মূর্খতার যুগ এখন প্রশ্ন হলো যে অন্ধকারের যুগ বলা হলো কেন সেখানে কি সূর্য উদিত হতো না অবশ্যই সূর্য উদিত হতো দিনের আলো ঝলমল করত রাতের অন্ধকার আসতো স্বাভাবিক এখনকার মতোই তখনো এরকমই ছিল কিন্তু এই অন্ধকারের যুগ বা মূর্খতার যুগ অথবা আইএমএ বলা হয়েছে কারণেই যে প্রকৃতপক্ষে মানুষের যে সমস্ত নৈতিক গুণাবলী থাকার কথা ছিল মানুষের কর্মকাণ্ড যে ধরনের হওয়ার কথা ছিল প্রকৃতপক্ষে সেই রকম ছিল না বিধায় অন্ধকারের মধ্যে যেমন মানুষ অপরাধ সংগঠিত করে রাত্রেবেলা যেরকম চুরি ডাকাতি খুন রাহাজানি এগুলো হলো একবারে নিরাপদ সময় মনে করে একটি অপরাধীরা ঠিক ওই রকম আইয়ামে সময় একই রকম ছিল তাদের এই অপকর্ম সেই কারণেই এই যুগটাকে এই সময়টাকে আইয়ামে জাহেলিয়া যুগ বলা হয়েছে এখন আমরা জানবো যে আইয়ামে জাহেলিয়ার এই যুগ বা সময়কাল এর ব্যপ্তিটা কতটুকু সর্বশেষ আমরা তথ্য অনুযায়ী ঐতিহাসিকদের মতামত অনুযায়ী যে বিষয়টি জানবো সেটি হলো যে আইয়ামে জাহেলিয়ার এই যুগটা ছিল আল্লাহ রসুল সল্লাহ হলে সাল্লাম যে পাঁচশো সত্তর খ্রিস্টাব্দে জন্মগ্রহণ করেছেন তার একশো বছর পূর্ব পর্যন্ত এবং আবার কেউ কেউ বলেছেন যে আইয়ামে জাহেলে মানে একেবারে আদম আলাহিসাল্লাম থেকে শুরু করে একবার রাসুল সাল্লাম পর্যন্ত কিন্তু আমরা সর্বগ্রহণযোগ্য মত হলো রাসুল সাল্লামের জন্ম থেকে পূর্বে একশো বছর পর্যন্ত অর্থাৎ রাসুল সাল্লা জন্ম হলো পাঁচশো সত্তর খ্রিস্টাব্দে আমরা তার পূর্বে একশত বছর যদি পিছন দিকে যাই তাহলে চারশো সত্তর প্রায় একশো বছর এই সময় কালটাকে মূলত দীর্ঘ সময় নবীর আগমন আসুলদের ছিল না ফলে তারা প্রকৃতপক্ষে আল্লাহর পক্ষ থেকে যে বিধিবিধান ছিল সে বিধিবিধান থেকে অনেকে দূরে সরে গিয়েছিল এবং নীতি নৈতিকতার দিক থেকে মানুষ একেবারে নিম্ন স্তরে অধপতন হয়েছিল তো ঠিক এই সময়ে এই সমস্ত মানুষদেরকে কথারা মূর্তি পূজারক অনৈতিক চরিত অনৈতিক মানুষদেরকে নৈতিকতার দিকে আদর্শের দিকে ইসলামী সুমহান আল্লাহর দাসত্ব দিকে আহ্বান জানানোর জন্যই পাঁচশো সত্তর খ্রিস্টাব্দে আল্লাহর পক্ষ থেকে এই পৃথিবীতে নবীর আগমন ঘটেছিল প্রিয় শিক্ষার্থী সেই সময় অর্থাৎ আইমে জাহেলের সময় আমাদের ওই আরব ভূখণ্ডের রাজনৈতিক অবস্থা কেমন ছিল এরপরে অর্থনৈতিক অবস্থা কেমন ছিল সামাজিক অবস্থা কেমন ছিল সাংস্কৃতিক অবস্থা কেমন ছিল এগুলো যদি একটু আলোচনা করি তাহলে সেই যুগের সেই সময়ের অবস্থা সম্পর্কে আমরা অধিক জ্ঞান অর্জন করতে পারবো অধিক অবগত হতে পারবো প্রথমত আসি রাজনৈতিক অবস্থা আসলে আধুনিক কালে যে সমস্ত আমাদের পৃথিবীতে গণতন্ত্র প্রচলিত আছে খুবই জনপ্রিয় একটি বা মানুষের কাছে গ্রহণযোগ্য একটি রাষ্ট্র ব্যবস্থা এই ধরনের কোনো গণতান্ত্রিক ব্যবস্থা ছিল না এবং কোনো মানে ফেডারেল এক কেন্দ্রিক কোনো সরকার ছিল না ছিল কি গোত্রীয় গোত্রভিত্তিক শাসন আর এই গোত্রকে বলা হতো কবিলা গোত্র ভিত্তিক শাসন এরপরে কি ছিল কেন্দ্রীয় কোনো সরকার ছিল না যে গোত্র সে গোত্র স্বাধীনভাবে তারা শাসন করত এক গোত্র আর এক গোত্রকে কতটা সম্পর্ক তাদের সাথে ভালো ছিল না অর্থাৎ কেন্দ্রীয় কোনো সরকার এই সমস্ত গোত্রকে নিয়ন্ত্রণ করত না এরপরে ছিল যে এই গোত্রগুলোর যারা পরিচালনা করত। নেতৃত্ব দিত এদেরকে বলা হতো শেখ গোত্রপ্রধানদেরকে শেখ বলা হতো তাদের দ্বারাই এই গোত্রগুলো শাসিত হতো আর এই শেখ নির্বাচিত হতো মাইটিস রাইড জোর যার মল্লুক তার এই নীতিতে অর্থাৎ একজন শেখ তার অনুগম অনুগামী মাসলম্যান এগুলো যার বেশি সে নির্বাচিত হতো এবং অর্থ সম্পদ বেশি সবকিছু মিলায়ে এক কেন্দ্রিক এই স্বেচ্ছাচারী ছিল এটা এক নায়কতন্ত্রের মতো তারা এই গোত্রগুলোকে শাসন করত। তাদের সিদ্ধান্তের বাহিরে কোনো কিছুই সংগঠিত হতো না তারা যা বলতো সেটাই ওই গোত্রের জন্য আইন হয়ে যেত তো এরকম যখন অবস্থা ঠিক এই সমস্ত গোত্রগুলো একটা গোত্রের সাথে আর একটা গোত্রের খুব ভালো সম্পর্ক ছিল না সব সময় তারা যুদ্ধাঙ্গেহী মনোভাব পোষণ করত একটা গোত্র আর একটা গোত্রের ছোটখাটো বিষয় নিয়ে তারা বছরে পর বছর যুদ্ধ সংগঠিত করেছেন পিতা মৃত্যুবরণ করেছেন যুদ্ধের জন্যে তার সন্তানদেরকে ওসিয়ত করে গেছেন অর্থাৎ তারা এই যুদ্ধগুলোকে বংশ পরম্পরায় পরিচালিত করত। এটা তাদের সম্মান মর্যাদা ব্যাপার ছিল এখান থেকে আমরা বুঝতে পারি যে আসলে সেই সময় যুগে সেই সমস্ত গোত্রের যে শত্রুতা দেখলে আমরা অনুমান করতে পারি যে তাদের মন মানসিকতা কেমন ছিল এবং সেখানকার পরিবেশ কেমন ছিল মূলত এটা ছিল জোর জার মূল লোকতার নীতি মাইট ইজ রাইট এবং তাদের যে নিয়ম ছিল আইনের মতো যে সমস্ত বিধিবিধান ছিল হ্যাঁ বদলা খুন বদলে বদলে রক্তের খুনের রক্ত একজন মারা গেলে তাকে আর একজন ওই হত্যাকারীকে হত্যা করাই ছিল তাদের আইনের সর্বোচ্চ প্রয়োগ এই সমস্ত খুনের বদলে খুন কারু চোখ গেলে চোখের বদলে চোখ কারু হাত গেলে হাতের বদলে হাত এই ধরনের আইন প্রচলিত ছিল এই দিয়াত বলা হতো এরকম বিষয়গুলোকে এরপরে ছোট একটা পরামর্শ সভা ছিল মন্ত্রণা পরিষদ গোত্রের মধ্যে এই পরিষদকে মালা বলা হতো তারা বিভিন্ন সময় ওই গোত্রের বিভিন্ন গুরুত্বপূর্ণ সিদ্ধান্তের জন্যে অভিজ্ঞদেরকে ডেকে তারা এই পরামর্শ করে সিদ্ধান্ত গ্রহণ করতো তারা আসলে নৈতিকতার দিক থেকে এরা যুদ্ধানদেহী মনোভাব ছিল তবে তাদের সময় খুবই কবিতার সাহিত্য অঙ্গনে কবিতার চর্চা হতো খুব হ্যাঁ তারা এই কবিতার সঙ্গীতের মাধ্যমে কবিতার মাধ্যমে তাদের বীরত্ব প্রকাশ করতো যুদ্ধের ময়দানে গিয়ে তারা কবিতা আবৃত্তি করতো এবং তারা অনুপ্রাণিত হতো এবং প্রবল বেগে তারা শক্তি সঞ্চার করে প্রতিপক্ষের আক্রমণ করতো এরকম একটি অবস্থা সেই সময় ছিল রাজনৈতিক অবস্থা এখন আমরা আলোচনা করব সামাজিক অবস্থা জাহেলে যুগের সামাজিক অবস্থা কেমন ছিল আমরা জানি যে আমরা একজন মুসলমান হিসেবে আমরা বিভিন্ন সময় বিভিন্ন ওয়াজ মাহফিলে অথবা মসজিদে জুমার দিনে ইমাম সাহেবদের বক্তব্যের মাধ্যমে জানি যে সামাজিক অবস্থা আয়ামে জাহিলের যুগে খুবই একটা নিম্নমানের ছিল নৈতিকতা বিবর্ধিত এবং সেখানে মানুষে মানুষের মধ্যে কোনো ভ্রাতৃত্ব মমত্ববোধ এগুলো ছিল না এজন্যই বিখ্যাত ঐতিহাসিক খোদাবক্স বলেছেন আরবরা তিনটা জিনিস বেশি পছন্দ করত অর্থাৎ আরবরা সুরা সুরা মদ নারী এবং যুদ্ধ এই তিনটা বিষয় নিয়ে তারা সব সময় ব্যস্ত থাকত মত্ত থাকত তাদের এটা ছিল জীবনের একমাত্র কাজ মনে করত এরপরে ছিল সামাজিক মানুষের মধ্যে বিভেদ কৌনিন্ন প্রথা নিম্ন স্তরের এই উপমহাদেশে আমরা যেরকম দেখি যে হিন্দু সম্প্রদায়ের মধ্যে চার শ্রেণী মানুষ ছিল ব্রাহ্মণ ক্ষত্রিয় বৈশ্য এবং ঠিক সমাজের মধ্যে কৌলিন্য প্রথা ছিল যে যুগের এদের পারস্পরিক সম্পর্ক এরকমই ছিল বড় জাত নিচু জাতের সঙ্গে কোনো আত্মীয়তার সম্পর্ক স্থাপন করতো না এটা ছিল সামাজিক অবস্থা আর একটা বিষয় এরপরে সবচেয়ে বেশি মারাত্মক ছিল হলো নারী সমাজের অবমূল্যায়ন আমরা জানি যে সেই সময় নারী বা মেয়ে শিশু জন্মগ্রহণ করলে একটা অভিশাপ মনে করত তারা এদের ভরণ তাদের লালন পালন করে বড় করে বিয়ে সাদি দেওয়া একটা অপমানজনক একটা মনে করত তো সেই ক্ষেত্রে ওই সময় নারীদেরকে বা এই শিশু জন্মগ্রহণ করলে কখনো কখনো এরকম ইতিহাস থেকে জানা যায় যে তারা জীবন্ত কন্যা শিশুকে তারা কবর দিত বা বা হত্যা করতো অন্যদিকে এই সমাজের যারা নেতা নেতা ছিল এবং যারা পুরুষ ছিল তারা নারীদের সঙ্গে খুবই অসদ আচরণ করতো তারা একাধিক বিবাহ করতো এবং শুধু তাই না তাদেরকে ইচ্ছা মতো যখন তখন তালাক দেওয়া এবং এমন কি তারা জুয়ার আসরে নিজের স্ত্রীকে বাজি ধরত এবং হেরে গেলে খুশি মনে তাকে বিদায় করে দিত এক কথায় সেই সময় নারী সমাজে কোনো মর্যাদা ছিল না তারা ছিল একমাত্র ভোগের সামগ্রী এরকম একটি পরিস্থিতি আইএমএ জাহালিয়ার যুগে ছিল এরপরে আরেকটি জঘন্যতম প্রথা ছিল সেটা ছিল কৃত দাস প্রথা দাস হাটে বাজারে বিক্রি হতো তাদেরকে কিনে নিয়ে এসে তারা ইচ্ছা তাদেরকে দিয়ে কাজ করে নিত এটা মানুষের জন্য যে কত নিন্দনীয় কত খারাপ বিষয় এটা আয়ামে জাহাইলের যুগে আমরা দেখতে পাই যে একজন দাস হিসেবে চিহ্নিত হলে তাকে সে আর কখনো তার স্বাধীনতা থাকতো না এবং মনির যা বলতো তাকে সেই কাজে করতে হতো তাদের ব্যক্তি কোনো স্বাধীনতা ছিল না এরকম একটা অবস্থা ছিল এরপরে যেহেতু সে সমাজে মানুষের মধ্যে নৈতিকতা বোধ ছিল না ফলে তারা অসামাজিক কার্যক্রম সবসময় একটা সাধারণ ব্যাপার মনে করত তারা জেনা ব্যবীচার সুদ ঘুষ সুদের ব্যবসা এই ধরনের একটি অসামাজিক অসুস্থ কাজে তারা লিপ্ত থাকতো যার মাধ্যমে সমাজ শান্তি উঠে গিয়েছিল শান্তি খোঁজার জন্য তারা চেষ্টা করতো কিছু সংখ্যক লোক গেল সামাজিক অবস্থা এরপরে আমরা ধর্মীয় অবস্থা নিয়ে কথা বলবো সেই সময় আসলে পৌতুলিকতার যে ভরে গেছিল আমরা জানি যে আরব সেই আল্লাহর যে ঘর বাইতুল্লাতে তিনশো ষাটটি মূর্তি স্থাপন করা হয়েছিল এটা সময়ের ব্যবধানে তিনশো ষাটটিতে এসে দাঁড়িয়েছিল যে গোত্রের তারা পূজা করতো যারা শ্রেষ্ঠ সেই মূর্তিকে নিয়ে এসে কামাঘ্রে স্থাপন করতো এইভাবে তাদের মূর্তি বা তাদের দেবতা এইভাবে বাসায় করতে করতে তিনশো ষাটটিতে এসে দাঁড়িয়েছিল কখনো কখনো এরম প্রকৃতির পূজারী ছিল বিশাল বড় গাছ সাগর প্রকৃতির সেই যেগুলো মানে খুবই বিখ্যাত জিনিস বা খুবই ঝড় বৃষ্টি এ ধরনের প্রাকৃতিক যে শক্তিশালী বিষয়গুলো ছিল তারা মনে করতে এটা আমাদের দেবতাদেরকে পূজা করতে হবে রকম অবস্থা ধর্মীয় অবস্থা ছিল একত্ববাদের কোনো কথাই ছিল না এইভাবে আমরা সেই সময়ে বিখ্যাত সব দেব দেবীর নাম জানি লাত মানাত উজ্জা এই সমস্ত তাদের দেব দেবী ছিল তাদের পূজা করার মাধ্যমে তারা এই দেবীদের তাদের সুন্দর তাদের দেবীদের মন আকৃষ্ট করত এবং তারা নিজেদের কল্যাণ হবে ভেবে এই সমস্ত উত্তুলিংতা তারা এবং মূর্তি পূজা তারা করতো আর এইভাবেই কাবা ঘরে তিনশো ষাটটি মূর্তি স্থাপিত হয়েছিল এছাড়াও কুসংস্কার ছিল মন্ত্র ফুক ভূত এইগুলো একটা বিশ্বাসে পরিণত হয়ে গিয়েছিল তারা ধর্মের দিকে বেশি উৎসাহিত ছিল না তারা এই দিকেই বেশি উৎসাহিত ছিল সেই সময় ধর্মীয় সম্প্রদায় ছিল ইহুদি এবং খ্রিস্টান আমরা জানি যে তারপরে সাল্লাম এসে ইসলাম প্রতিষ্ঠা করেছিলেন তখন থেকে আরব সমাজে মুসলিমদের আনাগোনা বা মুসলিমদের আগমন ঘটে অর্থাৎ প্রাক ইসলামী যুগে দুইটি ধর্ম ছিল ইহুদি এবং খ্রিস্টান এবং আমরা সামাজিক ধর্মীয় অবস্থায় সেই সময় একমাত্র ইঞ্জিলের ইঞ্জিন শরীফের অর্থাৎ কোরআনের আগে যে ধর্মীয় আসমানে কিতাব ইঞ্জিন শরীফ এই ইঞ্জিন শরীফের কিছু অনুসারী ছিল এরা বিশ্বাসী ছিল এবং এই সম্প্রদায়কে বলা হয় সম্প্রদায় গেল ধর্মীয় অবস্থা অর্থনৈতিক অবস্থা আমরা এক কথাই বলবো যে কৃষি প্রধান এই আয়ম এ যুগের কৃষি প্রধান এলাকা ছিল কৃষকরা এই জমিতে পরিশ্রম করত এবং তাদের মূল তালিকা শক্তি তাদের অর্থনীতি ভিত্তি ছিল কৃষি তারা কৃষিজীবী ছিল যে সমস্ত মানে তরমুজ ডোমুর খেজুর আঙ্গুর জলপাই খু ইত্যাদি তারা চাষ করত কিছু ব্যবসায়ী লোক ছিল সিরিয়া পারস্য মিশর সেই সময় বিখ্যাত ব্যবসা কেন্দ্র ছিল আমরা ইসলাম পরবর্তী মানে ইসলামের যুগে দেখি যাবু বকরাদের লানহ ওসমান রাজে লানহু এবং আল্লাহ রসুল সাল্লামের পরবর্তী স্ত্রী খাদিজা রাজে লানহু বড় ব্যবসায়ী ছিলেন তারা এই সমস্ত বিখ্যাত কেন্দ্রগুলোতে ব্যবসার জন্য তারা ভ্রমণ করতেন এবং ব্যবসা করতেন এই সমস্ত কেন্দ্রতে গিয়ে সুদের কারবারই ছিল এটা একটি জঘন্যতম সমাজের কুড়ে কুরে খাওয়ার মতো একটি বিষয় ছিল যারা এই ব্যবস্থায় ধনীরা অর্থশালীরা অর্থ সম্পদে ভরপুর হয়ে যেত এবং গরিবরা দিনে দিনে আরো গরিব হতো এই সুদের কিছু সম্প্রদায় ছিল কারিগর সম্প্রদায় যারা মূর্তি তৈরি করত যেহেতু প্রচলন ছিল এই তৈরিতে অনেক লোক শ্রমিক হিসেবে কাজ এবং এইভাবে তারা জীবন জীবিকা নির্বাহ করতো আরেকটা মজার বিষয় হলো যে একটা সম্প্রদায় ছিল যারা এই কৃষিতেও নয় ব্যবসাতেও নয় তারা লুটপাট করাটাকে তাদের পেশা হিসেবে নিয়েছিল এবং তাদের মধ্যে এইটুকু বোধও ছিল না যে লুটপাট করা এটা অন্যায় কাজ অন্যের কে মানে ক্ষতি করে তার অর্থ সম্পদ ছিনে নিয়ে এসে নিজে ভরণ পোষণ চালানো এটা একটা স্বাভাবিক ব্যাপার মনে করছিল এই সমস্ত এই সম্প্রদায়কে বলা হয় মরুবাসী বেদুইন লুটপাট করতো পশুপালন কিছু ক্ষেত্রে করতো এবং ডাকাতি করত তারা এইভাবে তাদের জীবন আমরা জানি যে সেই সময় একটা বিখ্যাত প্রতি বছরে মেলা বসতো ও কাজ মেলা সেখানে ঘোরের ঘোর দৌড় থেকে শুরু করে আরো মানে মেলাকে কেন্দ্র করে বিভিন্ন রকম এবং সেই মেলাকে কেন্দ্র করেও কবিতা চর্চাও হতো এ গেল অর্থনৈতিক অবস্থা সাংস্কৃতিক অবস্থা যদি আমরা আলোচনা করি তাহলে আমরা দেখতে অধিকাংশ লোকজন ছিল মূর্খ শিক্ষিত লোক ছিল না তবে কবিতার চর্চা হতো ব্যাপকভাবে এবং তৎকালীন সময়ে আরব ভূখণ্ডে আশেপাশে অন্যান্য দেশের চাইতে ব্যাপকভাবে কবিতা চর্চা হতো এবং বড় বড় বিখ্যাত বিখ্যাত কবিতা কবি ছিল হ্যাঁ আর এই কবিগুলোর মধ্যে আমরা জানি শ্রেষ্ঠ আহ ইসলাম পূর্ব যুগে কবি হলো ইমরুল কায়েস তরাফা বিন আব লাবিদ বিন রাবিয়া এই সমস্ত তাদের কবিতা চর্চার বিষয় ছিল কি আসলে তাদের কবিতা বিষয় ছিল তারা যা বিশ্বাস করত তারা প্রেমের কাসিদা রচনা করত এবং যুদ্ধে বীরত্ব প্রদর্শনের জন্য এই সমস্ত চর্চা তারা করত। কবিতার বিষয় ছিল যুদ্ধ এবং প্রেম সেই সময়ে আরো বিখ্যাত যে কয়েকজন কবি নাম আমি বলেছি বলেছি তার সাথে আমরা আরো লাবিদ বিন রাবিয়া আন্তারা বিন সাদাত আবি সালামা এই সমস্ত বিখ্যাত কবিদের আমরা দেখতে পাই এবং সেই সময় কবিতা চর্চা হতো বছরে সেরা কবিতা নির্বাচিত হতো সেই সাবা মোয়াল্লাকার ধুলন্ত কবিতা সাতটি সেই কবিতাগুলো যার শ্রেষ্ঠ কবিতা হিসেবে নির্বাচিত হতো সেগুলো সোনালি হরফে লিখে কাবা গৃহে এক বছরের জন্য ঝুলিয়ে রাখা হতো এই পদ্ধতি বা এই এই এইটাকে বলা হয় সাবা মোয়াল্লাকার অথবা ঝুলন্ত সপ্ত কবিতা প্রিয় শিক্ষার্থীবৃন্দ আমরা প্রাক ইসলামী যুগে আরবের রাজনৈতিক অর্থনৈতিক সামাজিক এবং ধর্মীয় অবস্থা সম্পর্ক অবগত হলাম আমরা এখান থেকে যে বিষয়টি জানতে পারলাম যে আইয়ামে জাহেলিয়া কি এবং এই জাহেলিয়া যুগের কি রকম অবস্থা ছিল আমরা এই দিকগুলো এতক্ষণে জানলাম আমরা আগামী দিনে আগামী ক্লাসে যে বিষয়টি আলোকপাত করব সেটি হলো যে এই সমস্ত অন্ধকার ভেদ করে যুগের সকল অপকর্মকে ধুলিস করে দিয়ে যে মহান ব্যক্তিটির আবির্ভাব ঘটেছিল যাকে আল্লাহর পক্ষ থেকে নবী হিসেবে প্রেরণ করে করেছিলেন সেই নবী হজরত মোহাম্মদ মুস্তফা সল্লাহু আলাই সাল্লামের ইতিহাস বা তার জন্ম থেকে শুরু করে একেবারে মৃত্যু পর্যন্ত তার তেষট্টি বছর যে জীবন তিনি পেয়েছিলেন আল্লাহর পক্ষ থেকে সেই তেষট্টি বছর জীবনের ইতিহাস আমরা ধীরে ধীরে পরবর্তী পাঠে জানতে চেষ্টা করব তোমাদের এখান থেকে যে প্রশ্নগুলো বিশেষ করে অনুধাবনমূলক প্রশ্ন আসে সেটি হলো আইয়ামে জাহাইলিয়া কি ব্যাখ্যা করো এরপরে প্রশ্ন থাকতে পারে যে যুগের সামাজিক অবস্থা কেমন ছিল নারীদের অবস্থা কেমন ছিল অবস্থা কেমন ছিল রাজনৈতিক অবস্থা কেমন ছিল সাংস্কৃতিক অবস্থা কেমন ছিল এ ধরনের ছোট ছোট প্রশ্ন থাকতে পারে এগুলো তোমরা আর দেখে নিলেই এটা সহজ হয়ে যাবে তোমাদের জন্য আজকে এই পর্যন্ত সবাইকে শুভেচ্ছা জানিয়ে শেষ করছি খোদা হাফেজ আবারও দেখা হবে পরবর্তী ক্লাসে